হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা শাক সবজি খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো লাউয়ের ডগা দিয়ে চিংড়ি। এখানে আমি কিছু পরিমাণ লাউ শাক বেছে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর নিয়েছি 10-12টা মাঝারি সাইজের চিংড়ি, সঙ্গে নিয়েছি 2টা বড় সাইজের আলু, ফিঙ্গারের মতো লম্বা লম্বা পিস করে কেটে। এখন রান্না চড়িয়ে দিলাম, হাঁড়ি বসিয়ে দিয়েছি 1টি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে প্রথমেই ভেজে নিব। সামান্য কিছুটা পানি দিয়ে সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 টিস্পুন দিচ্ছি আদা বাটা। যেহেতু বড় চিংড়ি দিয়ে রান্না করছি, সেজন্য আদা বাটা এখানে অ্যাড করলাম। 1/2 চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। এখানে 4টি কাঁচামরিচ হালকা কিছুটা থেতো করে দিয়ে দিলাম। আজকের রান্নাতে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে কোনো শুকনো মরিচ দেব না। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট কষাবো। মশলা কষিয়ে আসলে আলুর পিসগুলি দিয়ে দিলাম। এখন এই আলুটাকে মশলার মধ্যে কষিয়ে সেদ্ধ করব 3 থেকে 4 মিনিট। আলুটা হালকা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে লাউয়ের ডগা এখানে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আজকের পুরো রান্নাটা করব আমি ঢাকনা ছাড়া। ঢাকনা ছাড়া যে কোনো শাকসবজি যখন আপনি রান্না করবেন, শাকসবজির কালারটা একদম সুন্দর সবুজ থাকবে। আর শাকসবজি যদি আপনি ঢাকনা দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে শাকসবজির সবুজ যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। ঝোলের জন্য আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। সব কিছু যখন সেদ্ধ হয়ে এসেছে, নামানোর আগ পর্যায়ে 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। চিংড়ি দিয়ে লাউ শাকের এই ডগা খেতে যে কতটা মজার হয়েছিল, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। একবার হলেও আমি রিকোয়েস্ট করব আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো আইটেম নিয়ে। নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানিয়ে গেলাম নিমন্ত্রণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।